নমস্কার কিছুক্ষণ আগেই মৎস্য বন্দরে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার ফেটে একটি নৌকায় আগুন লেগে যায় অগ্নিকাণ্ডের জেরে দাও দাউ করে জ্বলতে শুরু করে পাশে থাকা একের পর এক নৌকা আগুনের তীব্রতার জেরে চল্লিশটি নৌকা একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কখনও কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন দমকল সূত্রের খবর অনুযায়ী রবিবার গভীর রাতে বিশাখাপত্তনমের ফিশিং হারবার বন্দরের একটি মাছের নৌকায় হঠাৎ আগুন লেগে যায় হাওয়া বইতে থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন আশেপাশের নৌকায় ছড়িয়ে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন এতটাই ভয়াবহ ছিল যে তার নিয়ন্ত্রণে আনতে আগুন এতটাই ভয়াবহ ছিল যে তার নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়েছে আগুন যেন দ্রুত ছড়িয়ে না পড়ে সেই কারণে মূল যে নৌকায় আগুন লেগেছিল সেইটি বন্দর থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নৌকায় থাকা ডিজেল কন্টেনার ও গ্যাস সিলিন্ডারের জন্যই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনা প্রসঙ্গে বন্দরের সভাপতি জানিয়েছেন প্রতিটি নৌকার দাম প্রায় পনেরো লক্ষ টাকা করে আনুমানিক প্রায় ছয় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পুড়ে যাওয়া নৌকার মালিকের মনে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ